কোথায় থাকেন আপনি? থাকি নয়নপুর বাসা, দেশের বাড়ি কই? আগারমন্ডল। টাঙ্গাইলে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখানে কি আপনার ফ্যামিলিতে কে কে থাকে, পরিবারে কয়জন আছে? আমি আর আমার যে দাদার মা, দুইজনেই। হ্যাঁ বাসা ভাড়া নিয়ে থাকেন? ভাড়া কম নেয়, কত নেয়? ভাড়া দেয় 200 টাকা, আমি দেই 1500, 1400 ভাড়া। ও আচ্ছা আচ্ছা। পরে আপনার পরিবারে কারা কারা আছে, বাচ্চা কাচ্চা নাই? হ্যাঁ মেয়া দেশে থাকে। তার কি দেশে থাকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কয় ছেলে কয় মেয়ে আপনার? ১ ছেলে ২ মেয়ে। এক ছেলে দুই মেয়ে। ছেলে কি করে? ছেলে কি করে? পাগল, কামাই করে না। পাগল? হ্যাঁ মাথা, ও মাথায় সমস্যা। হ্যাঁ। আর মেয়ে? মেয়ে বিয়ে দিছি। বিয়ে দিয়েছেন? হ্যাঁ দেশে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এনে পরে আপনার বউ কিছু করে না বাসাতেই? হুম ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি মনে করেন যে এই মানে এই বিক্রি করতেছেন কতদিন যাবত? আমি বাবা জমদারের থেকে আর গেছি, জমদারের থেকে আমি হামি মেয়ে নেবারই কাজ করতাম বাবা। না আচ্ছা আচ্ছা। ওই যে কবার মানে গাড়ি শেষ পয়সা দুঃখ ছিলাম না, হ্যাঁ 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 আমার বাবা মান জানি কিছু রাখি না। বুঝতে পারছি। তো উপরে আপনার দৈনিক যে বিক্রি করেন কত টাকা করে আসে না বাবা? আমি আঠাই না বাবা, 300, 350। দৈনিক? হ্যাঁ। পরে 300, ৩৫০ টাকা থেকে আপনার পরিবার চলে? আল্লাহ সালামের দোয়া, ও আল্লাহ রহমানের দোয়া সব। আল্লাহ কোন কোন জায়গায় বিক্রি করতে চান? আমি যে মাও না এনটি আই এনটি দেন দি আর জানা নি দি আর বিষয়। ও আচ্ছা। আপনার নাম কি? আমার নাম মামা আক্তার হোসেন। আক্তার হোসেন? হ্যাঁ। বয়স হয়েছে এখন, তো মনে হয় না কিছু করতেও পারেন। না বাবা আগত নেই, বুঝছি। কষ্ট জীবনে কষ্ট তো করছি, আগে তো বাপ পাই নেই, পরিশ্রম করছি, কষ্ট করছি, কষ্ট জীবনে এখন তো সুখের দিন গে বাবা। এই একটা কোকা কোলা নিয়ে আস কাকুর জন্য ছোট। এখন তো সুখের দিন বলাম, শান্তি তখন বাপ পাই নেই, উড়ি খাইছি, দুই উড়ি খাইছি, বিয়া না দু বিগড়াতে দেওয়া বাপ কোনো মতো আগে। হ্যাঁ এখন তো সুখের দিন গো বাবা, শান্তির দিন দুনিয়া। আগে ওই দান আবাদ করছে, স্যারেরা হয়েছে, স্যার দান পাইছি না যদি তার খালি ঘাসের বেশি বেশি ওই ঘাসের বেশি হিদ্ধ করে হুকাইয়া বাড়া বাইনে হিন্দু বাতিল দেখেছি। ঘুমের বাদ আঠার যাই পুরা না, যে বাড়া বানছে পুরা না, হিরো স্কুলে যে সাইড দেয়া সার ভাড়া আঠা মেলা সার ভাড়া দেখেছি, কাঠামো কেকটা না হুদাইন দেখেছি। আগে দিন বা কষ্ট থাকে, আনন্দ সুখের দিন বাবা, আবার আনন্দ শান্তির দিন। আগে তো খালি যে হয়তো ফসলের উপর মানুষে ইয়া করতো আর কি, ফসল হইলে ওইটা বিক্রি করে হয়তো বা দান টান বিক্রি করে ইয়া করা হইতো না? ওই তো না বাবা, দান না বছর এই দিন আসলে তো এই যে ভুরু দান না আসলে আমার ভুরু আবাদ আসলাম না, আউল দান, আউল দান খালি আউল দান আবাদ করছি, ভুরু আবাদ আসি না তখন এখন তো এই দিন ভুরু আবাদ করো না। আচ্ছা আচ্ছা। দান বেশি দেশের দুনিয়ায় বাদ বেশি নিচে ধর দাঁড়ান। ও আগে তো আসলে সকলেরই একটু কঠিন অভাব অনশন গেছে বাবা, বেশি ছিল অভাব ছিল যুদ্ধের আগে না যুদ্ধের পরে? যুদ্ধের পরে সে যুদ্ধের পরে আগে না যুদ্ধের পরে, যুদ্ধের আগে তো আরো বেশি বাবা অভাব ছিল। হ্যাঁ হ্যাঁ। বাড়তি জিনিস না খাইয়ে দিন ওই কাঠালে কেটটা এই আলু জঙ্গল আমাদের আলু হয়েছে লম্বা লম্বা আলু হয়েছে মোটা মোটা, ওই না সার নিয়ে খুঁজে খুঁজে তিলা জলাতন বালা তিলা না সিদ্ধ করে খাইছি শরীর কি সুস্থ আছে না কোন অসুখ টসুখ আছে আপনার? কষ্ট নাই গো দেবা, আগে দেবা খাইতাম তিল আর বেকন ব্যস্তাম এতদিন পড়তাম না, এখন তো সুখের দিন খাওয়া কত অনেক কিছু। আগে তো কৃষি কাজ ছাড়া আর কোনো কিছুই ছিল না? না কৃষি কাম তো ইরিয়া বাদ আসলাম, ইরিয়া বাদ না। আচ্ছা পাখিতে মানে 25 মণ, 26 মণ, 28 মণ, 30 মণ দাম হয় পাখিতে,
আর আগে তো আমরা 7 পাখি বাদ করে পেতাম না, 10 পাস আসমান ইরি ইরি অত্যা বাঁচলে না, এখন ইরি আবাদ হয় দাম বেশি হয়, দশ উৎপাদন বেশি, এখন কষ্ট নাই দুনিয়ায়। হ্যাঁ এখন তো সহজ হয়েছে, হ্যাঁ কাম করলে গেলেই টাকা পাবো, অভাব নেই। 400-500 টাকা হাজিরা কিন্তু আমি তো যে আমি কাম করছি 450 টাকা বেশি প্রতিদিন, এখন করা হয় না কি করবো, খোলাটা কামাই বলতো না, মেয়াই বিয়ে দিছি পরের খোলা কাছে, পরের খোলা দেওয়ার কাছে তাই জানা যাওয়া কা পরের সম্ভব না, প্রথম বাদান আমার মধুর মাসি দিও দোয়া কি দাঁড়া তোমার সুখ প্রদান করো, আমি আমি করতে কি করবো। যাক সমস্যা নেই, আসলে জীবন তো এরকম এই চাচা, কি আর কইবেন। আল্লাহ 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 শুক্র ওই যে আলহামদুলিল্লাহ, এক নকল আমার সাথে খাইলেও আমি মরিচা খাইলাম ওই যে আলহামদুলিল্লাহ, আমি যে মরিচা খাইলাম ওই আলহামদুলিল্লাহ আল্লাহ খাই আল্লাহ খুশ কেন আল্লাহ খাই মেলা আল্লাহ কথা রাখবো। দেখ আল্লাহ চালাইবো, আল্লাহ আসলে কাউকে মানে ঠেকায় রাখে না, না না কোনো কোনো না কোনো ভাবে আল্লাহ দিন পার করে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমাদের সকলকে। যাক চাচা আমাদের জন্য দোয়া করেন, আর আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এরকম লোক দেখেন তো সবাইকে মনে করেন, আসলে তো অনেকের অনেক টাকা, যদি কিছু কিছু দেয় তাইলে কিন্তু আসলে কি বলবো, আসলে আপনাদের অনেক উপকার হয়, দেয় না অনেকে দিতে চায় না আসলে। সামান্য ধরা তারা আচ্ছা আচ্ছা বেশি বললো মন মানসিকতা সকলের তো একরকম না চাচা, এই কারণে হচ্ছে ব্যাপার। আল্লাহ দেখছে যে তুই দেখ একটু, আল্লাহ কিন্তু মানুষের উচলা দেয়, আমার দেখার মতো না হলে আল্লাহ দিব, আমার দেখা হয় না, আল্লাহ দান করতে কি দান করে। যাই হোক, তবে মোটামুটি আপনাদের দোয়াই আমার শোরুমে যারা আছে, রাজীব খান ইলেকট্রনিক্সে যারা আছে সবাই রে, আমরা কিছু না কিছু মানে আমি কিছু না কিছু ব্যক্তিগত পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি, এটা আসলে দোয়া করেন। আর হচ্ছে ব্যাপারটা যদি সকলেই আসলে কিছু না কিছু দিত তাহলে কিন্তু আপনাদের আসলে এত কষ্ট করা লাগতো না, ঠিক না? বাজার নাম কি কম মেলা কম আগে এই যে হাসিনা সরকার আছে এখন তো বহুত কিছু দিচ্ছে মানুষের, অনেক কিছু দিচ্ছে ঘর বাড়ি টাকা পয়সা, তারপরে যে সাহায্য বাজার নাম আজ পর্যন্ত আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা এটা আসলে ওইদিকে না যাই, সরকারে আসলে অনেকে দিছে হয়তো বা অনেকেই পাইছে না, এখন হচ্ছে সরকার তো আর আসলে একা কি করব, আমাদের দেশে কিন্তু বড় লোক কম না, সবাই যদি একটু না একটু সহযোগিতা করতো তাহলে কিন্তু আসলে সরকার তো চাচ্ছে, সরকার তো করতেছে যেটুকু করার, কিন্তু ঘটনা হচ্ছে আসলে অনেক বড় লোক মানুষ আছে আসলে কিছু কিছু দিলে কিন্তু হয়ে যায়। সামান্য হ্যাঁ দোয়া করেন আমার জন্য, আর যখন এদিকে যান অবশ্যই আমার শোরুমে আসবেন, যাই পারি দেওয়ার চেষ্টা করব, আর দর্শক যারা আছে সকলকে বলবো যে আপনারা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার অল্প কিছু কিছু দিলে আপনাদের কমবে না, আপনাদের কখনো কমবে না, পারলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবে। যাই হোক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ চাচা, আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।